Hi friends, good morning. Welcome to Soma's journey in Assam. আজকের ব্লগটা আমি অ্যাপ্রক্স 11টা বাজে তো আমি এখন স্টার্ট করছি অ্যাজ বিকজ আজকে আমি একটু বেরোচ্ছি তো কী কী করবো আজকে তো আমি তো থাকি তোমাদেরকে আমি শেয়ার করলাম যে আমি থাকছি মরিয়ানিতে বাট আজকে আমি যাব জোহাটে এখান থেকে 17 কিলোমিটার অ্যাপ্রক্স তো চলো আমি আজকে কী কী করবো সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এক খুব মজা হবে চলো হাই ফ্রেন্ডস তো আমি জোরহাট পৌঁছে গেলাম তো আমার একটু কাজ আছে এলআইসি অফিসে তো ওগুলো আমি সেরে তারপরে আবার তোমার সাথে কথা বলছি ওকে রেবান বেচারা আমার জন্য ঘোরাঘুরি করছে রেবান খিদু পেয়েছে পাইনি তো ফ্রেন্ডস আমার অলমোস্ট কাজ হয়ে গেছে তো এখন বাজে হলো তো আমরা ভাবলাম লাঞ্চ করা যাক তো ভাবছি চাইনিজ খাবো বহুদিন হয়ে গেছে তাই গ্রেট গ্রেট ফর্ম অফ চাইনিজ একটু খেয়ে নিই তো খুব একটা দূর নয় কাছে আছে রেস্টুরেন্টটা তো আমরা হেঁটেই যাবো এলআইসির অফিস থেকে কাছেই আর কি তো চলো আমিও তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আছে রেস্টুরেন্ট পৌঁছে গেলাম ও নুডলস খাবে নুডলস ঠিক আছে কী কী অর্ডার দিয়েছে সেগুলো আসো আমি তোমাকে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্স আর ইন্টেরিয়রটাও খারাপ না তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে छोटा छोटा भूख सता रहा है आपको खिदू पाए नहीं तुम्हार खिदू पे तुम्हार आसना जो खावाटा এই রেস্টুরেন্টের না তোমাদের আমি মোস্ট ইউনিক থিং দেখাচ্ছি এরা একটা বেস ওয়ার্ক করেছে মানে কিছু জিনিসকে ওরা রিসাইকেল করেছে চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে Yeah.
লাস্ট যাবো হলো প্যান্টালুন্স, তো চলো কিছু একটু কেনাকাটি বাকি আছে, ওগুলো পরে বাস বাড়ি ফিরছি। শপিং ডান, আর এই যে তোমার হাজব্যান্ড আর রেভান্তের জন্য হয়ে গেছে, বাস এখন আমরা জাস্ট বাড়ি ফিরবো। ওকে, আমার নেই তো, আমার হাজব্যান্ডের দেখো একটা এই কালার নিয়েছে, সিম্পল প্লেন অ্যান্ড রাউন্ড শেপ, ও এক কালার পরতে খুব পছন্দ করে, তো এটা নিয়েছি। আর একটা ডেনিম কালার আছে, এটা একটা নেওয়া হয়েছে টি শার্টটা, ও প্রায় এক কালারের পরতে পছন্দ করে। আর একটা নিয়েছি হলো হোয়াইট, দেখো হোয়াইট ইজ মাই অল টাইম ফেভারিট। ওকে, তো এটা চুজ করতে আমিও হেল্প করেছি ওকে। ওকে, আরেকটা ছিল হলো রেভান্তের জন্য, এরকম কিউট, ঠিক আছে। এগুলো জাস্ট রেগুলার ওয়ারের জন্য, তো আর এক মাস পরে পুজো আসছে, তো ফুল অন আশা করি আমরা সবাই এর মতন আবার শপিং করতে পারবো। তো তোমাদের ব্লগটা আজকে ভালো লাগলো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে আমার বহুদিন পরে না ডে আউটিংটা খুব খুব ভালো গেছে, তো তোমরাও এনজয় করো, এমন যদি সুযোগ পাও তোমরাও একটু বের হয়ে যাও, কোথাও একটুখানি ব্রেক নাও, দেখবে খুব ভালো, খুব রিফ্রেশিং লাগবে। স্পেশালি মমিস তোমাদেরকে বলছি, তোমরা এমন একটু ব্রেক নাও, দেখবে খুব ভালো লাগবে। নিজের জন্য না হও, বাচ্চার জন্য করো, নত হাজব্যান্ডের জন্য করো, একটু ব্রেক নাও ডে টু ডে রুটিন থেকে, দেখবে খুব ভালো লাগবে, আবার অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারবে। তো আজকের ব্লগটাকে আমি এখানে অ্যান্ড করছি, ভীষণ টায়ার্ড লাগছে, দেখতে পেরেছো আমি কোথায় কোথায় গিয়েছি কতক্ষণ, মানে খুব, বাট হ্যাঁ অসম খাওয়া দাওয়া খেয়েছি, খুব ভালো লাগবে। আর চাইনিজ ইজ অল টাইম ফেভারিট। ওকে, তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। তো আবার সেদিন আরেকটা ব্লগ নিয়ে আমি খুব জলদি আসছি। টিল দেন ইউ পিপল টেক কেয়ার, গুড নাইট।